হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি আজকে। তো আজকে কোনো রেস্টুরেন্টে আসিনি, কোনো আপনার ডিনার করতে বা লাঞ্চ করতে। আমরা এসেছি একটা স্ট্রিট ফুডের জায়গায়, যেটা কলেজ স্ট্রিটে বিখ্যাত একটা দোকান, তেলেভাজার দোকান, কালিকার তেলেভাজা। অ্যাকচুয়ালি কলেজ স্কোয়ারের পিছন দিকে এটা। এটা 1965 এটা প্রতিষ্ঠা হয়েছিল, তো 50 বছরের অনেকটাই হয়ে গেছে, প্রায় 50 বছরের দোকান এটা। তো এর প্রতিষ্ঠাতা হলেন সুকুমার দত্ত, তো এখন তার ছেলেরা এটা চালান। তো বর্তমান কর্ণধার হচ্ছেন বাবলু দত্ত। এখানে মোটামুটি যখন শুরু হয়েছিল তখন তেলেভাজা বলতে আলুর চপ, মোচার চপ এগুলো দিয়েই শুরু হয়েছিল, কিন্তু দিনের পরিবর্তনে এনারা প্রথমে মাছটাকে ইনক্লুড করেন, পরে চিকেন, মাটন, কাটলেট এগুলোকেও তারা ইনক্লুড করেছেন। তো চলুন দেখা যায় কী কী পাওয়া যায়, আমরা খাই, টেস্ট করি, তারপর আপনাদের বলি কেমনের কেমন লাগলো। বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি কালিকার সামনে, একেবারে সামনেই আছি, দেখতে পাচ্ছেন জাস্ট রাস্তার এপারে আমরা, আর ওপারে ভীষণ ব্যস্ত, চারিদিকে দেখুন লোকজন সমস্ত। একদিকে ভাজার প্রক্রিয়া চলছে, দেখুন এখানে ভাজাভুজি চলছে, আর এদিকে দেখুন সমানে ডেলিভারি করতে ব্যস্ত এসব মানুষগুলো, ডেলিভারিতে ব্যস্ত একদিকে, আর একদিকে ভাজাভুজির কাজ চলছে, ওপরে সমস্ত সাজানো রয়েছে। তো চলুন যাওয়া যাক সামনে, এখানে গাড়ি ঘোড়া চলছে, ভীষণ নয়েজ। আচ্ছা, আমরা চলে এসেছি এখন কালিকার সামনে, একেবারে সামনে। আমি আর বাবাই এবার যাবো, মানে দীপন যাবো, যে জিনিসপত্রগুলো আছে কিনবো, এবার একটু টেস্ট করে দেখা যাক জিনিসগুলো কেরকম। চল দীপন, তুই কর আমাকে, হ্যাঁ আমি তুলবো, কিছু সময় করবি, তার আমি সামনেটা দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে, ফিশ রোল রয়েছে, ভেটকি চপ রয়েছে, চিংড়ি চপ রয়েছে, ফিশ ফ্রাই রয়েছে, ডিমের চপ, ফিশ ফিঙ্গার, চিকেন চপ, ভেজ চপ, ডিমের ডিম, ভেজ চপ, চিকেন কাটলেট, মোচার চপ, মটন কাটলেট। প্রাইসগুলো একটু খেয়াল করুন, প্রাইসগুলো যথেষ্ট পকেট ফ্রেন্ডলি, এবং আমি যতটুকু জানি এই মানটা সেই 1965 থেকে শুরু করে মানটা কিন্তু ওনারা একইভাবে মেনটেন করে যাচ্ছেন, এতটুকু চেঞ্জ হয়নি মান, দামটা এই লেভেলে রেখেই ওরা মান, ওনারা মানটা মেনটেন করছে। দেখুন স্টাফরা বসে রয়েছেন, ব্যস্ত, ভীষণভাবে ব্যস্ত। আমি একটু মেনুটা দেখিয়ে দিই, তারপর আমি অর্ডার করছি। ভিড়টা লেগে গেল, যাই হোক, আমরা আপাতত কালিকা থেকে অর্ডার দিয়ে, দেখতেই পাচ্ছেন ফিশ ফিঙ্গারটা একটু সরব, একটা ফিশ ফিঙ্গার আর একটা মটন কাটলেট নিয়েছি। তো বাবি এটা টেস্ট করতে চলেছে, রিভিউ করতে চলেছে, বলুক খেয়ে কিরকম লাগ। পেছনে দেখুন সব ভীষণ ভীষণ ব্যস্ততা চলছে, ভাজাভুজির কর্মসূচি চলছে, অর্ডার চলছে, এক ভেজে ভেতরে আসছে, গরম গরম বিক্রি হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবু, শুরু করো। ফিশ ফিঙ্গারটা সবাই ভেঙেছে, এই চলে গেল মুখের মধ্যে। ফিশ ফিঙ্গারটা টেস্টি খেতে, এবং একটা নুনটা, একটা লেবু টক টক পাচ্ছি। তো আপনারা মাছটা দেখুন, লেয়ারটা দেখুন মাছের অনেকটা, আর একটু ঝাল ঝাল আছে, ফাঁকা মাছের পরিমাণ প্রচণ্ড, অনেকটা মাছ রয়েছে ভেতরে। মাছটা খেয়ে কি মনে হচ্ছে, ওনারা তো বলেন ভেটকি মাছ, পিওর ভেটকি মনে হচ্ছে, তো ভেটকি মনে হচ্ছে, দেখুন মাছের মাছটা দেখলেই বুঝতে পারবেন, আপনারা নিজেরাই দেখুন, সাদা মাছটা একদম ধবধবে সাদা,
এক সেকেন্ড ধরো, আমি মাছটা সাদা একদম সাদা, তো মাছ দেখেই বোঝা যাচ্ছে মাছটা ভেটকি এবং খেয়েও বোঝা যাচ্ছে মাছটা ভেটকি। তো ঠিক আছে, ফিশ ফিঙ্গারটা খুবই ভালো লাগলো, আপনারা এলে অবশ্যই ট্রাই করবেন। তো আমি মাটন কাটলেটটা এবার ট্রাই করছি, দেখা যাক কেমন। রাস্তায় প্রচণ্ড নয়েস, পেছন দিয়ে গাড়ি ঘোড়াই যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন, একটু অ্যাডজাস্ট করবেন। ওয়াও, দেখি করে দেখুন মাটনটা ঠিক হয়ে যাচ্ছে না, কিমা দেওয়া আছে? হ্যাঁ, কিমা দেওয়া আছে এবং মশলার একটা মশলা দিয়ে করা আছে। খেয়ে দেখি, খেয়ে বলছি কেমন মাটনটা। ও কাসুন্দি ছাড়াই খেলো, দেখা যাক কী বলে। হ্যালো, মশলাটা একটু বেশি লাগছে, আর দেখছি দাঁড়ান মাটনের পিসটা একটু কম লাগছে, জানি না কেন। প্রত্যেকে মাটনের কিমা দেওয়া আছে, খুব ভালো লাগছে। মশলাপাতি একটু ঝাল ঝাল, সবকটা আইটেম ঝাল ঝাল, একটু চটপটা, চপ কাটলেট একটু চপটাটা না হলে ভালো লাগে না। ভালো খেতে, আর এগুলো ট্রাই করলাম, ভালো লাগলো। ঠিক আছে, আর গেলে মাটন কাটলেটটা ট্রাই করবেন অবশ্যই, ফিশ ফিঙ্গার এবং মাটন কাটলেট। দামও এমন কিছু বেশি নয়, যথেষ্ট পকেট ফ্রেন্ডলি। আমি মেনুর একটা ছবি আপনাদের, মেনুটা তো ভিডিওতে অলরেডি দেখেছি, আপনারা দেখবেন, আপনাদের আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, আমাদের নতুন ইনস্টাগ্রাম পেজ ভালো ডট লাগা, তাতে আপনারা ডিটেলস ছবি পেয়ে যাবেন, মেনু পেয়ে যাবেন, আর এমনি ডিটেলস তো আমি নিচে দেবই। আমি মাত্র মাটন কাটলেট আর ফিশ ফিঙ্গার রিভিউ করবো, আগেই বলেছি আমরা এসছি বিখ্যাত চপের দোকান সূর্যসেন স্ট্রিটের ওপর, 33 নম্বর সূর্যসেন স্ট্রিট, কালিকা। কালিকার আরও দুটো বিখ্যাত আইটেম আমি এখন চেখে দেখতে চলেছি, ছবিটা ভাবি একটু ক্লোজ কর। এই ওপরেরটা হলো প্রন চপ, চিংড়ির চপ, আর নিচে দেখুন ভেটকি মাছের ফিশ ফ্রাই, পিওর ভেটকি ফিশ ফ্রাই। দাম শুনলে অবাক হয়ে যাবেন, ফিশ ফ্রাইটা 50 টাকা আর চিংড়ির চপ 10 টাকা। তো দেখি, আমি আগে চিংড়ির চপটাই টেস্ট করি। এটা অনেকটা আদার্স যে ফিশ চপগুলো হয় সেগুলোর মতোই, চিংড়ির স্মেল রয়েছে। আমার মনে হয় অন্যান্য মশলার সঙ্গে চিংড়ি মাছটাকে গ্রেট করে মিশিয়ে দেওয়া হবে। ঠিকঠাক 10 টাকায় এর থেকে বেশি আশা করা যাবে না। না, এই তো চিংড়ি, আমি ক্লোজ, এই দেখুন চিংড়ি মাছ, বেশ কম দেখা যাচ্ছে, দেখুন চিংড়ি মাছ দেখা যাচ্ছে ভাবি। হ্যাঁ, দেখা যাচ্ছে একদম, এই দেখুন চিংড়ি মাছ। সবথেকে বড় বৈশিষ্ট্য হল ওনাদের যে তেলটা, ওনারা রেগুলার ফ্রেশ তেল ব্যবহার করেন, পুরোনো ভাজা তেল নতুন করে আবার ব্যবহার করার কোনো ব্যাপার নেই। চিংড়ির চপটা আমার ঠিকঠাক লাগে। এবার আমি ভেটকি ফ্রাইটা খেয়ে দেখি, খেয়ে দেখি অবশ্যই। আমি একটু
সাদা ভাতটা উপর থেকে কম দেখে একটুখানি ডাউটফুল ছিলাম, ভাবছিলাম যে এটা ভেটকি কিনা, কিন্তু না পরে খেয়ে দেখলাম অবশ্যই এটা ভেটকি এবং যথেষ্টই ভালো লাগে। ফিশ ফ্রাই বহু জায়গায় খেয়েছি এবং ফিশ ফ্রাইয়ের আপনারা জানেন যদি পিওর হয় ফিশ ফ্রাইয়ের কস্ট অনেক বেশি থাকে, তুলনায় 50 টাকায় পিওর ভেটকির ফিশ ফ্রাই মানে ভাবা যায় না আজকের যুগে। আমি এই টাইমে পড়ছিলাম সুকুমার দত্তের একটা বড় মোটো ছিল, সেটা হচ্ছে মানুষকে অল্প পয়সায় ঠিকঠাক খাবার, ফ্রেশ এবং ভালো খাবার পরিবেশন করা, এবং সেটা তিনি আমার ছেলেদের সঙ্গে শেয়ার করেছিলেন, যার জন্য এখনও কিন্তু তার ছেলেরা ওইভাবেই কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন যতটা কম পয়সায় ভালো জিনিস সাপ্লাই করা যায়। যাই হোক, আমার কিন্তু খেয়ে বেশ ভালোই লাগলো, আপাতত এগুলোই খেলাম, আবার যদি কোনোদিন আসি তাহলে অন্য কিছু টেস্ট করে দেখব, আর দেখা যাক দু একটা আইটেম নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, আবার বাড়ি গিয়ে খিদেটা এসে হজম হয়ে যাওয়ার পরেই আবার টেস্ট করব। তো সবাইকে বলবো যদি ঘুরতে ঘুরতে বইপাড়ায় তো আমরা সকলেই আসি, যদি চলে আসি তখন তাহলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবো। 3:30 সময় মানে দোকান ওপেন হয়ে যায়, একেবারে ইউনিভার্সিটি গেটের আগের মোড় থেকে ডান দিকে ঘুরে গেলেন মৌচাক মিষ্টির দোকান কুটিরাম, পেরিয়ে সোজা কিছুটা এগিয়ে এলেই ডান দিকে কালিকার বিখ্যাত হবে, এবং সেখানে আসুন আন খাবার দাবার, ফ্রেশ খাবার দাবার, যে কোনো ধরনের বাঙালি চপ কাটলেট যা কিছু আপনি টেস্ট করতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিওটা দেখবেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের এক একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের মোটিভেশান বাড়াবেন। আপনাদের এই সাবস্ক্রাইব করা বা লাইক করা শেয়ার করা এটাই কিন্তু আমাদের পাথেয়, আপনাদের এক একটা লাইক এক একটা সাবস্ক্রাইব আমাদের কাছে হাজার হাজার কিলোমিটার পেরিয়ে যাওয়ার মতো, আমি এবং বাবি দুজনেই আপনাদের কাছে এ ব্যাপারে ভীষণভাবে সাপোর্ট চাই। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।